আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মুঘল স্থাপনা সুজাবাদ কেল্লা। জালকাটি শহরের পাশ দিয়ে বয়ে চলা সুবান্দা নদীর তীরে ঐতিহাসিক মুঘল স্থাপনা সুজাবাদ কেল্লা অবস্থিত, যা আমাদের কাছে পুরাতন কলেজ নামে পরিচিত। মুঘল সম্রাট শাহজাহান পুত্র শাহ সুজা এক রাতের মধ্যে এই কেল্লা দুটি নির্মাণ করেন। সে কারণে তৎকালীন সময়ের মানুষ এই কেল্লাকে ভূতের গড় নামে ডাকে। শাহ সুজা 1654 সালে এই কেল্লা নির্মাণ করেন মগ ও পর্তুগিজ জলদস্যুদের শায়েস্তা করার জন্য। আরো জানা যায়, সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হলে আওরঙ্গজেবের সাথে তার ভাইয়েরা যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে আওরঙ্গজেবের কাছে তার ভাইয়েরা পরাজিত হলে শাহ সুজা আওরঙ্গজেবের হাত থেকে বাঁচার জন্য এই কেল্লায় এসে আশ্রয় নেন। এই ঐতিহ্যবাহী মুঘল স্থাপনাটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে।